नमस्कार बंधु बान्धवी सकल एटु भिडियोत आमी आलोचना करिम परफेक्ट एंड लॉसर अति गुरुत्वपूर्ण केटा कुश्चिनर होइते भिडियोटु सम्पूर्णकै साइ थाकिबो। तो साओक एते प्रथम कुश्चिनटुत कि कइसे एटा किताब 200 टकात बिक्री करिले 20% लुकसान होइ आसे किताबखनर किना दाम किमान आसिल। तो प्रथमे कि करिबो बस्तुटुर भेलु राखिबो 100% जी करिबो ए 100% पराई करिबो लाभ होले 100% पर प्लस करिबो आरु लुकसान होले 100% पर माइनस करिबो। तो एते प्रथमे कि कइसे एटा किताब 200 टकात बिक्री करिले तेउ 20% लुकसान होय आसे तेनला 100% पर तेउ 20% लुकसान रे बिक्री करि आसे 20% लुकसानत बिक्री करिले तेउ किमान पर्सेंटत बिक्री करि आसे बस्तुटु 80% बिक्री करि आसे 80% তেও বস্তুটো বিক্রি করি আছে কিমান টকাত 200 টকাত। তার পিছত কি করিব এই 80 টু ইয়ার তলত ডিভাইডেড করি দিব ইনটু 100 রাখিব পার্সেন্ট। তো এতিয়া কাটি দিয়া অ্যানসার টু উলুয়াই যাব এ জিরো কাটি আছে আর ইয়াতে আছে 8 ইয়াতে আছে 200 8 রে দি 8 কাটি আছে এবার আর 200 8 কাটি আছে 25 বার কই তো ইয়াতে আছে 25 আর ইয়াতে আছে 10 তিন হলে দুটাক পূরণ করে দিয়া অ্যানসার টু উলুয়াই যাব। তো 25 ইনটু 10 করিলে কিমান হই আছে 250 হে বস্তুটোর কিনা দাম আছিল তোর 250 টাকা। তো অপশন নম্বর কোনটোত আছে 250 অপশন নম্বর ডি রাইট হয়ে যাব। তারপিছত নেক্সট চাওক এটা বস্তু 500 টকারে কিনি 600 টকাত বিক্রি করিলে বস্তুটোর লাভর শতকরা নির্ণয় করা। তো ধরি লওয়া এটো এটা বস্তু আর এই বস্তুটো 500 টকাত কিনি কিমান টকাত বিক্রি করিছে 600 টকাতেও বিক্রি করি দিছে। তো ইয়াতে উলুয়াব দিছে তেওর শতকরা কিমান পার্সেন্ট লাভ হয়েছে। তো প্রথমে চাওক ইয়াতে কিমান টকা লাভ হয়েছে হেটু উলুয়াই লোক তারপিছত পার্সেন্টটু উলুয়াই যাব। তো এতে কিমান টকা লাভ করেছে 500 টকার বস্তুতেও 600 টকাত বিক্রি করেছে তাহলে তেও কিমান লাভ করেছে 100 টকাতেও এতে লাভ করেছে। তো 100 টকাটু পার্সেন্টত দেখুৱাব লাগে। তো পার্সেন্টত দেখার কারণে কি করিবা কিমান টকার বস্তু হেটু 500 টকার বস্তু কিমান টকা লাভত বিক্রি করেছে 100 টকা লাভত বিক্রি করেছে আর ইনটু 100 রাখি দিয়া পার্সেন্ট। তো এটা কাটি দিয়া অ্যানসারটু উলুয়াই যাব এ জিরো কাটি আছে আর এ জিরোক দি এ জিরো কাটি দিয়া ইয়াতে আছে 5 আর ইয়াতে আছে 10 5 এরি 5 কাটি আছে এবার কই আর 10ক কাটি আছে দুবার ইয়াতে আছে 2 আর ইয়াতে আছে 10 2 ইনটু 10 করিলে কিমান হয়ে আছে 20 তেও 20% লাভতেও বস্তুটো বিক্রি করে দিছে অপশন নম্বর কোনটো আছে অপশন নম্বর সি রাইট হয়ে যাব। তারপর নেক্সট চা এটা মোবাইল 800 টাকাত বিক্রি করিলে 20% লোকসান হয় সেই মোবাইলটো কিমান টাকাত বিক্রি করিলে 20% লাভ হব। তো প্রথমে বস্তুটোর ভ্যালু রাখিব লাগিব 100% যিমান দাম নহক কিয় বস্তুটোর ভ্যালু 100% হব জি করিব লাগে এই 100% প্রায় করিব। তো 800 টাকাত বস্তু বিক্রি করিলে তেউর 20% লোকসান হয়ে আছে তেনে 20% লোকসান হলে তেও বস্তুটুকু কিমান পার্সেন্টত বিক্রি করি আছে 80% বস্তুটো বিক্রি করি আছে আর কিমান দামত 800 টাকাত 800 টাকাত তেও বস্তুটো বিক্রি করি আছে তেনে হলে 80% বরাবর 800 টাকা হয়ে গেল। তারপর কি করিব এই 80টু তলত ডিভাইডেড দি দিব তারপর পার্সেন্টের কারণে ইনটু 100 করে দিয়া তারপর ইয়াতে কি হয়েছে হে মোবাইলটু 20% লাভত বিক্রি করিলে কিমান টাকা পাবো সেইটু উলুয়াব লাগে। তো ইয়াতে ইনটু ইয়াতে যেহেতু লাভ করে বিক্রি করিয়েছে বস্তুটো লাভ লাভ করিবিনে বিক্রি করিলে কিমান টাকা হয়েছে সেইটু উলুয়াব লাগে। তো ইয়াতে 100% পৰা 20% প্লাস করে দেওয়া কিমান হয়ে আছে 100
20% আৰু তলত 100 এতিয়া কাটি দিয়া এনসারটো উলাই যাব 100 দি 100 কাটি আছে আৰু ইয়াতে a0 a0 কাটি দিয়া আৰু ইয়াতে আছে 8 আৰু ইয়াতে আছে 80 8 এৰ দি 8 কাটি আছে এবাৰ আৰু 80 কাটি আছে 10 বাৰ কই ইয়াতে আছে 10 আৰু ইয়াতে আছে 120 10 ইনটু 120 কৰি দিয়া কিমান হৈ আছে 1200 অপচন নম্বৰ ডি রাইট হৈ যাব তাৰ পিছত নেক্সট চোৱা ইয়াতে কি হৈছে এটা বস্তু 5% লোকচানত বিক্ৰী কৰিলে তথা 10% লাভত বিক্ৰী কৰিলে 75 টকা দোকানীয়ে বেছিকৈ পাই আছে সেই বস্তুটোৰ দাম কিমান আছিল তো চাওক এনেধৰণৰ কোশ্চিন এক্সামত আহিলে কেনেদৰে অতি সহজে উলিয়াব আৰু সঠিকত উলিয়াব চাওক কি কৰিব 5% আৰু 10% দুইটাকে প্লাস কৰি দিব দুটাক প্লাস কৰিলে কিমান হৈ আছে 15% আৰু তেও কিমান টকা বেছি পাই আছে 75 টকা বেছি পাই আছে সেই 75 টকা তেও ওপৰত ৰাখিব আৰু ইনটু 100 কৰি দিব এতিয়া কাটি দিয়া এনসারটো উলিয়াই যাব 15 এৰ দি 15 কাটি আছে এবাৰ আৰু 15 এৰ দি 75 কাটি আছে 5 বাৰ কৈ 5 ইনটু 100 কিমান হৈ আছে 500 অপচন নম্বৰ কোনটো আছে অপচন নম্বৰ সি ৰাইট হৈ যাব তো আজিলৈ ইমানেই যদি ভিডিঅটো ভাল লাগে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব